আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রুবেল টেক বিডি চ্যানেল পক্ষ থেকে আমি রুবেল হুসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের জন্য একটি সুখবর তা হলো খুব শীঘ্রই বাংলাদেশ পুলিশে নতুন একটি জব সার্কুলার প্রকাশ করতে যাচ্ছে আপনারা সকল জেলা থেকে এ পোস্টটিতে আবেদন করতে পারবেন এসএসসি পাস করলে এ পোস্টটিতে আবেদন করা যাবে সামান্য কিছু পরিবর্তন হতে যাচ্ছে হয়তো একটু উচ্চতা এবং জিপিও পয়েন্ট এ নিয়ে চিন্তার কোনো কারণ না আগামীতে পাঁচ ফুট ছয় ইঞ্চি যেনারা ছিলেন তেনারা আবেদন করতে পারছেন এবারও হয়তো পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে হয়তো সাড়ে ছয় ইঞ্চি করতে পারে এছাড়াও বুকের মাপ আগামীতে একত্রিশ থেকে বত্রিশ ছিল এবারও হয়তো সেটা আর হয়তো একটু কম বেশি হতে পারে তা সুপ্রিয়া দর্শক আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন এই মাস অথবা পরের মাসের মধ্যে এই সার্কুলারটি প্রকাশ করতে পারে আপনার ছবি তিনশো গুণন তিনশো পিকজেল লাগবে স্বাক্ষর তিনশো গুণন আশি পিকজেলই লাগবে তা সুপ্রিয় দর্শক যেনারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তীতে এই নতুন জব সার্কুলারটি আমি পাওয়া মাত্রই আপলোড করার চেষ্টা করব আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন পুলিশ যে কনস্টেবলের নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে আপনাদের এটি ওয়ানলাইনের মাধ্যমে অথবা মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন তাই সুপ্রিয় দর্শক অনলাইন ফি একেবারেই কম আগামীতে আপনাদের মাত্র তিরিশ টাকা লেগেছিল অনলাইন ফি এবারও তিরিশ অথবা পঁয়ত্রিশ টাকার মতোই লাগতে পারে এছাড়াও আপনাদের লিখিত পরীক্ষার সময় আপনার কাগজপাতি যাচাই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট উত্তীর্ণ প্রার্থীর বিজ্ঞপ্তির উল্লেখিত তারিখ বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজ যাচাই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এর ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল হতে নিম্ন বর্ণিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফি বাবদ একশত বিশ টাকা জমা করে লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এছাড়াও আপনাকে ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে একশত বিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন একটি টেলিটক পিপের মোবাইল হতে দুইটি এস এম এসকে করতে হবে আপনার টিআরসি এস পেস ইউজার আলি লিখে করতে হবে ষোলো তিরপল টু নম্বরে অনুরূপ একই ধাপে আবারও নতুন জব সার্কুলারটি প্রকাশ করতে যাচ্ছে তা দর্শক আবারও দেখা হবে নতুন কোনো একটি জব সার্কুলার নিয়ে ততক্ষণ আল্লাহ পাকা আপনাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ